আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে শেয়ার করব মুরগির মাংসের তরকারি। প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হতে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা নেড়ে ছিঁড়ে ফ্লেভারটা তুলে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা লাল করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা। হালকা একটু জল দিয়ে দিলাম যাতে এগুলো পুড়ে না যায়। এগুলোকে নেড়ে ছেড়ে একটু ভেজে এখন দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী। 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলোকে আর একটু ভালোভাবে নেড়েচড়ে 1 কাপ পরিমাণ পানি। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন দিয়ে দিব মুরগির মাংসের রেগুলার সাইজ করে কেটে নিয়েছিলাম, এগুলোকে দিয়ে দিব। এই মুরগির তরকারিটা সবাই রান্না করে দেখতে পারেন। আমি খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে এটা তৈরি করে দেখিয়েছি, সবাই ট্রাই করে দেখবেন। খুব সহজে আমি আপনাদেরকে রান্না করে দেখিয়েছি। এখন এগুলোকে আমি দেখে দিব সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। চলে এলাম, এখন এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। দেখতেই পারতেছেন এখান থেকে পানি উঠেছে, আর আমরা পানি ব্যবহার করব না, এই পানি দিয়ে হয়ে যাবে। আবার দেখে দিব, হয়ে গেছে আমার তরকারি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।